নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমাদেরকে ভালো রাখার জন্যই বিভিন্ন রকমের উপাচার আমি তোমাদের সামনে উপস্থিত করি। আমার সকল ইউটিউব বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। নতুন যারা আমার পরিবারের সদস্য হচ্ছে তাদেরকেও, এবং যারা পুরনো আছো তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ। খুব অল্প দিনের মধ্যে তোমরা আমাকে খুব প্রায়োরিটি দিয়েছো এবং আমার এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে গেছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। বর্তমান যুগে মানুষ বেশ কিছু জিনিস নিয়ে খুব অশান্তিতে ভুগছে, অর্থনৈতিক, সাংসারিক, মানসিক, চাকরি বাকরি, হেলথ, বিভিন্ন রকমের কিছু না কিছু সমস্যা সবার মধ্যে আছে। এই সমস্যার একটা বড় অংশ বহন করে কিন্তু রাহু। চলাফেরার পথে এই রাহুর দশা, রাহুর বাধা ভয়ঙ্কর পরিণতি করে মানুষের। এই রাহুর বাধা থেকে কিভাবে তোমরা সহজে মুক্তি পেতে পারো, তারই ওপর আজকে আমার অনুষ্ঠানটা। শুরু করার আগে অবশ্যই তোমাদের বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে একটা লাইক দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে কিছু বাদ পড়ে গেলে কাজটা সম্পূর্ণ হবে না। আর অবশ্যই তোমরা শেয়ার করবে, শেয়ার অবশ্যই করতে হবে, তোমাদের এক একটা শেয়ারের প্রচুর মূল্য। কারণ যারা যারা এই অনুষ্ঠানটা তোমাদের শেয়ার থেকে দেখতে পাবে, তারা তাদের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে খুব সহজেই। তাই তোমরা ভিডিওটাকে শেয়ার করো, এটা আমার অনুরোধ রইল। আমাদের রাশিচক্রে পাপগ্রহ হচ্ছে রাহু। এই রাহুর দশা অনেকটা লম্বা সময় এবং এই সময় মানুষের জীবন একদম তছনছ করে দেয়। সাংসারিক অশান্তি, সংসার ভেঙে যায়, ডিভোর্স অবধি হয়ে যায়, অর্থনৈতিক সংকট, ধার দেনা ঋণ গ্রস্ত হয়ে পড়ে, কোনোভাবেই ঋণ থেকে মুক্তি হতে পারে না, শারীরিক সমস্যা, মানসিক টেনশন, চাকরি বাকরির টেনশন, এই সমস্ত কিছু নিয়ে এই রাহুর দশাতে চলতে হয়। কিন্তু কিছু সামান্য জিনিস যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু এর প্রকোপ থেকে অনেকটা মুক্ত পাবে তোমরা, এবং চলার পথটা অতটা কঠিন হবে না, কিছুটা মসৃণ হয়ে যাবে। খুব সামান্য জিনিস যদি তোমরা করতে পারো, আজকে দু তিনটে জিনিস আমি তোমাদের বলবো, এই রাহুর দশা চলাকালীন যদি এগুলো করা যায় তাহলে অনেকটা মসৃণ হয় চলার পথ, তাহলে জীবনটাও অনেকটা মসৃণ হয়, এত অশান্তি ভুগতে হয় না। রাহু মানেই সবাই ভয় পায়, বাবা রাহুর দশা, ওরে বাপরে বাপ কী হবে, কেউ জানে না কখন খারাপ কখন ভালো। কিন্তু খারাপ জিনিসটা ভুলে যেতে হবে, সবসময় পজিটিভ চিন্তাভাবনা তোমাদের মধ্যে রাখতে হবে। হোক রাহুর দশা, তার কিছু না কিছু ব্যবস্থা আমি করে রেখেছি। প্রথম হচ্ছে এই মনোসংযোগটা তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি নিজের মধ্যে নেগেটিভ হয়ে যাও তাহলে কিন্তু কোনোভাবেই তোমার উন্নতি করা যাবে না, এই প্রকোপ থেকে বার করা যাবে না। তাই নিজের মধ্যে সবসময় বি পজিটিভ। হোক রাহুর দশা, আমি নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে জীবনযাপন করছি, সুতরাং আমার অত ক্ষতি হবে না, এটা সবার প্রথম এই চিন্তাভাবনাটা মনের মধ্যে রাখতে হবে। এবার আসি আমি তোমাদের এই উপাচারগুলো কি কি তোমরা করতে পারো। দেখো, অনেক অ্যাস্ট্রোলজার গোমে থমে ধানা তানা এইসব পড়িয়ে দেয়, আমি জানি না এতে কতটা কি উপকার হয় বা পায়, কিন্তু কিছু তান্ত্রিক উপাচার আছে, কিছু টোটকা আছে, তন্ত্র মতে কিছু উপাচার আছে, সেগুলো যদি করা যায় তাহলে সত্যি তোমরা উপকার পাবে। সবার প্রথম রাহু যাকে ভয় পায় সে হচ্ছে হনুমানজি, ব্রহ্ম, ভয়ঙ্কর ভয় পায়। তাই এই দশা চলাকালীন যদি তোমরা শনি মঙ্গলবার
হনুমান চল্লিশা পাঠ করতে পারো, তাহলে খুব উপকার পাবে। নিয়ম করে, নিষ্ঠা করে যদি হনুমান চল্লিশা তোমরা পাঠ করো তাহলে খুব উপকার পাবে। দ্বিতীয়, রাহু জব্দ হয় সাদা চন্দন, মানে শ্বেত চন্দনে। শ্বেত চন্দন রাহুর পুরো অ্যান্টি, বিপক্ষ জিনিস। এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অনেকটা উপকার পাবে। কিন্তু সেই শ্বেত চন্দনটা খুব ভালো চন্দন হতে হবে, সঠিক চন্দন হতে হবে। আমাদের বাজারে ম্যাক্সিমাম চন্দনই ডুপ্লিকেট, তার মধ্যে সেই গন্ধই নেই। শ্বেত চন্দনের খুব সুন্দর গন্ধ, কেমিক্যাল ফেমিক্যাল মিশিয়ে গুঁড়ো ফুঁড়ো বাজারে বিক্রি হয় সেগুলো নয়। শ্বেত চন্দন যদি খুব ভালো কোয়ালিটির জোগাড় করতে পারো তাহলে তোমাদের খুব উপকার হবে। ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, রাত্রিরে খাওয়া দাওয়ার পর মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ওই শ্বেত চন্দনকে বেটে নিয়ে নিজের হাতে লাগিয়ে, যদি নিজের কপালে লাগিয়ে তোমরা রাতে শুতে যাও, খুব ভালো করে পুরো কপালটায় লাগিয়ে নিয়ে যদি তোমরা শুতে যাও তাহলে কিন্তু এই প্রকোপ থেকে তোমরা অনেকটা মুক্তি পাবে। কিন্তু এটা প্রত্যেক দিন করতে হবে, চন্দনটাকে বেটে নিয়ে নিজের হাতে নিয়ে নিজের কপালে লাগাতে হবে, খুব উপকার পাবে। যতদিন রাহুদশা চলবে ততদিন যদি এটা করে যেতে পারো, খুব সামান্য জিনিস কিন্তু যদি রেগুলার করতে পারো খুব খুব উপকার পাবে। এবং ওনার প্রকোপ থেকে, রাহুর প্রকোপ থেকে তোমরা কিন্তু অনেকটা মুক্তি পাবে। দ্বিতীয়, কমবেশি অনেকেই জগন্নাথ মন্দির ঘুরতে যাও, অনেকেই যাও পুরীতে, পুরীর ধামে। সেখানে জগন্নাথ দেবকে চন্দন মাখানো হয়, শ্বেত চন্দন তার গোটা গায়ে। যদি সেখান থেকে জোগাড় করতে পারো তাহলে কাজটা খুব ভালো হবে, সেটা একদম অরিজিনাল চন্দন। কোনো রকমভাবে এদিক সেদিক করে যদি জোগাড় করতে পারো তাহলে তোমাদের খুব উপকার হবে। আর তিন নম্বর যেটা বলবো, এটা খুব সামান্য জিনিস, যে কোনো মঙ্গলবার দিন, যে কোনো মঙ্গলবার দিন একটা মাটির জ্বালা কিনে আনো, জ্বালা যার মধ্যে জল থাকে, যেখান থেকে আমরা জল খাই, মাটির জ্বালা, তার ওপরে তাল পাতার পাখা। আগেকার দিনে আমরা ওই পাখা দিয়ে হাওয়া খেতাম, তাল পাতার পাখা, একদম নিখুঁত একটা তাল পাতার পাখা, আর একটা লাল রঙের গামছা, লাল রঙের গামছা। এই তিনটে জিনিস এনে তোমার ঘরের ঈশান কোণে, যেখানে তুমি ঘুমাও, যার রাহুদশা চলছে সে যেই ঘরের মধ্যে ঘুমায় সেই ঘরের ঈশান কোণে যদি ওই মাটির জ্বালা জল ভর্তি করে তার ওপরে গামছা দিয়ে চাপা দিয়ে পাখাটা ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে যদি রাখতে পারো তাহলে এই মহাদশা, রাহুর মহাদশা থেকে তোমরা কিন্তু অনেকটা অনেকটা মুক্তি পাবে, তোমাদের কষ্ট অনেকটা লাঘব হবে। কোনো মঙ্গলবার দিন এটাকে করতে হবে, ওটাকে কেউ হাত দেবে না, ওটা যে রাখা থাকবে ওরমভাবেই রাখা থাকবে। যার রাহুদশা চলছে এক মাস দেড় মাস অন্তর সে ওটাকে চেক করবে যে জলটা ভর্তি আছে তো, কেন জলটাকে ভর্তি করে রাখতে হবে, জলটা যাতে কমে না যায়, শুধু এই লক্ষ্যটা তাকে করতে হবে বেশ কিছুদিন অন্তর অন্তর, বাকি কেউ আর ওটার মধ্যে হাত দেবে না, ওইভাবেই রাখা থাকবে। অনেকেই রাহুদশা কাটাবার জন্য ছিন্নমস্তায় যায়, ছিন্নমস্তার পুজো করে, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা বেনিফিট এতে হয়। মনের শান্তি অবশ্যই হয় কিন্তু খুব একটা বেনিফিট হয় না। এই উপাচারগুলো তোমরা করে দেখো, কিছু না কিছু বেনিফিট ডেফিনেটলি পাবে রাহুদশাতে। যারাই কষ্টের মধ্যে চলছো তারা বুঝতে পারবে যে কি উপকার তোমাদের হলো এর মধ্যে। আর একটা জিনিস তোমরা ধারণ করতে পারো যেটাকে বলা হয় সুলেমানি। সুলেমানি বলে একটা পাথর হয় তিনটে কালারের, এইটা যদি তোমরা ধারণ করতে পারো মধ্যিখানের আঙুলে বা হাতের বাজুতে,
তাহলে রাহুর প্রকোপ থেকে তোমরা অনেকটা মুক্ত পাবে। তিনটে রং হয়, কালো ব্রাউন আর সাদা মিশিয়ে তিনটে রঙের পাথর হয়, সুলেমানি বলে পাওয়া যায়, তাহলেও তোমাদের অনেকটা উপকার হবে। আমি তোমাদের একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই কটা উপাচারের মধ্যে যেটা তোমার পক্ষে সম্ভব সেই উপাচারটা তোমরা করো, তাহলে এই কষ্ট থেকে তোমরা কিন্তু উদ্ধার পাবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করি, আরেকবার বলবো যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। আবার পরবর্তী নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। জয় মাতারা।